গত জুলাই এবং আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে যে রাজনৈতিক পট পরিবর্তন হয় তাতে এখন পর্যন্ত 44 জন পুলিশ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। আজ রোববার এক তালিকা প্রকাশ করা হয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এবং সেখানে এই 44 জনের নাম প্রকাশ করা হয়েছে। একটু আপনাদের স্মরণ করিয়ে দিই, গত 1 জুলাই থেকে শিক্ষার্থীদের যে কোটা সংস্কারের যে আন্দোলন শুরু হয়েছিল সেটা এক পর্যায়ে সহিংসতায় রূপ নেয় এবং গত 16 জুলাই আন্দোলনের প্রথম প্রাণহানির ঘটনা কিন্তু আমরা দেখতে পাই। সেদিন ঢাকা, রংপুর এবং চট্টগ্রামে মোট 6 জন শিক্ষার্থী নিহত হন এবং এই শিক্ষা তাদের নিহত হওয়ার কারণটা হচ্ছে যে সে সময় শিক্ষার্থী আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ এবং ছাত্রলীগের ব্যাপক সংঘর্ষ হয় এবং আমরা দেখেছি যে এরপর এই আন্দোলনটি কিন্তু গণ আন্দোলনের রূপ নেয়। আন্দোলনকারী শিক্ষার্থীরা দাবি করেছেন যে এই যে চলমান এই যে গণ আন্দোলনটি অনুষ্ঠিত হয়েছে সেখানে হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় 100,000। তবে এখনও পর্যন্ত কিন্তু কতজন নিহত হয়েছেন এর কিন্তু সুস্পষ্ট কোনো তালিকা আমাদের হাতে এসে পৌঁছায় নাই। তবে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন গণমাধ্যম কর্মীদের জানিয়েছিলেন তাদের ধারণা এই আন্দোলনে 900-এর বেশি মানুষ নিহত হয়ে থাকতে পারে আর আহতের সংখ্যা তিনি বলেছিলেন প্রায় 100,000। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত 5 আগস্ট এই গণ আন্দোলনের মুখেই কিন্তু প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়েন। এর মাধ্যমে তার 15.5 বছরের শাসনের যে শাসন ছিল সেই শাসনটি কিন্তু শেষ হয়ে যায় এবং তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। শেখ হাসিনার সরকারের পতনের পর আমরা দেখছি জাতিসংঘ একটি প্রাথমিক অনুসন্ধান করেছিল, সেই অনুসন্ধানের যে প্রতিবেদন সেটিও কিন্তু জাতিসংঘ প্রকাশ করেছে এবং তারা সেখানে বলছে যে ছাত্র জনতার এই গণ আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করেছিল এবং এর কারণে অন্তত 32 জন শিশুসহ 600+ মানুষ নিহত হয়েছে, যেটা এটা জাতিসংঘের যে প্রাথমিক প্রতিবেদন সেখানে বলা হয়েছে। এবং একই সঙ্গে বলা হয়েছে যে এই আন্দোলনে 100,000 মানুষ আহত হয়ে থাকতে পারে। এই গণ আন্দোলনে আমরা একটা জিনিস কিন্তু দেখেছি যে এই গণ আন্দোলনের সময় পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের একটি ব্যাপক ক্ষোভ কিন্তু দেখা গেছে এবং সরকার যেদিন পতন হলো অর্থাৎ 5 আগস্ট সেদিনই কিন্তু দেখা গেছে যে বিভিন্ন থানায় হামলা হয়েছে এবং হামলা চালিয়ে পুলিশের যে অস্ত্র ব্যাপক পরিমাণে অস্ত্র গোলাবারুদ কিন্তু লুট হয়ে যায় এবং ক্ষোভের মুখে এক পর্যায়ে যে পুলিশ সদস্যরা ছিলেন তারা কিন্তু তাদের যে ডিউটি পোস্ট সেগুলো ছেড়ে কিন্তু পালিয়ে যান। রোববার ISPR একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে গত 5 আগস্টের যে রাজনৈতিক পট পরিবর্তন সেই পট পরিবর্তনের ফলে প্রাণনাশের আশঙ্কায় রাজনীতিবিদসহ প্রায় 626 জন নাগরিক সেনানিবাসগুলোতে আশ্রয় নেয় এবং এর মধ্যে বেশিরভাগই ছিলেন পুলিশের সদস্য। আশ্রয় নেওয়াদের মধ্যে অন্তত 28 জন পুলিশের কর্মকর্তা এবং 467 জন বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য। পুলিশের যে তালিকাটি প্রকাশ করা হয়েছে নিহতদের, সেই তালিকা যদি আমরা একটু দেখি সেখানে দেখা যাবে যে নিহতদের মধ্যে পুলিশ পরিদর্শক আছেন 3 জন, উপপরিদর্শক অর্থাৎ SI আছেন 11 জন, সহকারী উপপরিদর্শক অর্থাৎ ASI আছেন 8 জন, কনস্টেবল 21 জন এবং নায়ক আছেন 1 জন। সবচেয়ে বেশি নিহত হয়েছেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানায়, সেই থানার 15 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এর বাইরে যাত্রাবাড়ি থানায় 4 জন পুলিশ সদস্য নিহত আছেন। এছাড়া অন্যান্য যারা নিহত হয়েছেন তারা রাজধানীসহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে নিহত হয়েছেন, বিক্ষিপ্ত যে সংঘর্ষগুলো হয়েছে সেই সংঘর্ষগুলোতে নিহত হয়েছেন। পুলিশ হেডকোয়ার্টার্স বলছে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে 25 জনই নিহত হয়েছেন 5 আগস্টে, অর্থাৎ যেদিন সরকার পতন হলো সেদিন, এবং 14 জন নিহত হয়েছেন 4 আগস্ট, অর্থাৎ এই 2 দিনেই শুধুমাত্র নিহত হয়েছেন 39 জন পুলিশ সদস্য। আমি একটু যে তালিকাটি প্রকাশ করেছে পুলিশ হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টার্সে নিহত পুলিশ সদস্যদের নামগুলো একটু পড়ে শোনাচ্ছি। প্রথমে আছেন পুলিশ পরিদর্শক মোহাম্মদ রাশিদুল ইসলাম, তিনি ডিবি উত্তর DMPতে কর্মরত ছিলেন, তিনি নিহত হন উত্তরা পূর্ব থানার সামনে। এছাড়া SI শ্রী সৃজন দে, তিনি যাত্রাবাড়ি থানায় কর্মরত ছিলেন। SI খগেন্দ্রচন্দ্র বিশ্বাস উত্তরা পূর্ব থানা, ASI সঞ্জয় কুমার দাস যাত্রাবাড়ি থানা, ASI ফিরোজ হোসেন কদমতলি থানা, নায়ক মোহাম্মদ গিয়াসউদ্দিন প্রোটোকল বিভাগ DMP, কনস্টেবল মোহাম্মদ আব্দুল আজিজ যাত্রাবাড়ি থানা, কনস্টেবল মোহাম্মদ রেজাউল করিম যাত্রাবাড়ি থানা, কনস্টেবল মোহাম্মদ মাহফুজুর রহমান পিওএম পশ্চিম DMP, কনস্টেবল মোহাম্মদ শহীদুল আলম
ট্রাফিক উত্তর বিভাগ, কনস্টেবল মোহাম্মদ আবুর হাসনাত রনি, কল্যাণ ও ফোর্স বিভাগ ডিএমপি, কনস্টেবল মীর মোমতাজ আলী কদমতলী থানা ডিএমপি, কনস্টেবল সুমন কুমার ঘরামি খুলনা মেট্রোপলিটন পুলিশ, কনস্টেবল মোহাম্মদ ফারুক মোহাম্মদ আব্দুল মালেক গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, এএসআই মোহাম্মদ সোহেল রানা ঢাকা জেলা, এএসআই রাজু আহমেদ ঢাকা জেলা, এএসআই রেজাউল করিম তিতাস থানা, কনস্টেবল ময়নুদ্দিন লিটন তিতাস থানা, এএসআই মোহাম্মদ মামুনুর রশিদ সরকার কচুয়া থানা চাঁদপুর, এসআই মোহাম্মদ বসির উদ্দিন সোনাইমুড়ি থানা নোয়াখালী, কনস্টেবল মোহাম্মদ ইব্রাহিম সোনাইমুড়ি থানা নোয়াখালী, পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুর রাজাক এনায়েতপুর থানা সিরাজগঞ্জ, এএসআই মোহাম্মদ রইস উদ্দিন খান এনায়েতপুর থানা, এএসআই মোহাম্মদ তহেছুজ্জামান এনায়েতপুর থানা, এসআই প্রণবেশ কুমার বিশ্বাস এনায়েতপুর থানা, এসআই মোহাম্মদ নাজমুল হোসাইন এনায়েতপুর থানা, এসআই আনিসুল রহমান মোল্লা এনায়েতপুর থানা, এএসআই মোহাম্মদ ওবায়দুর রহমান এনায়েতপুর থানা, কনস্টেবল মোহাম্মদ আব্দুল সালেক এনায়েতপুর থানা, কনস্টেবল হাফিজুল ইসলাম এনায়েতপুর থানা, কনস্টেবল মোহাম্মদ রবিউল আলম শাহ এনায়েতপুর থানা, কনস্টেবল মোহাম্মদ হুমায়ুন কবির এনায়েতপুর থানা, কনস্টেবল মোহাম্মদ আরিফুল আজম এনায়েতপুর থানা, কনস্টেবল মোহাম্মদ রিয়াজুল ইসলাম এনায়েতপুর থানা, কনস্টেবল মোহাম্মদ শাহিন উদ্দিন এনায়েতপুর থানা, কনস্টেবল মোহাম্মদ হানিফ আলী এনায়েতপুর থানা, এসআই সন্তোষ চৌধুরী বনিয়াচং থানা হবিগঞ্জ, এএসআই মোহাম্মদ রফিকুল ইসলাম এসবি, পুলিশ পরিদর্শক মোহাম্মদ পারভেজ ভুঁইয়া পিবিআই নারায়ণগঞ্জ, এএসআই মোহাম্মদ মোক্তাদির ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা, কনস্টেবল মোহাম্মদ এরশাদ আলী হাইওয়ে পুলিশ কুমিল্লা, এটিএস আলী হোসেন চৌধুরী কসবা থানা, কনস্টেবল মোহাম্মদ সুজন মিয়া পিওএম ডিএমপি, কনস্টেবল মোহাম্মদ খলিলুর রহমান শ্যামপুর থানা ডিএমপি। এই ছিল তালিকাটি, এবং যেটা বলছিলাম যে 44 জন পুলিশ সদস্যের যে তালিকা সেটি কিন্তু পুলিশ হেডকোয়ার্টার্স প্রকাশ করেছে, এবং তাদের যে নাম সেটিও কিন্তু এই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।